সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই ইউটিউব চ্যানেল বেঙ্গল জাপানি নিউজে। দর্শক বন্ধুরা, প্রাইমারি নিয়ে খুব বড় সড়ো আপডেট উঠে এসেছে, যেটা আমি অলরেডি আগে শেয়ার করেছি যে 738 জনের যে নাম পাবলিশ হয়েছিল, এরপরে কিন্তু আবার কোর্ট অর্ডার দেয় যে গ্রিভেন্স জমা নেওয়ার ব্যাপারে, এবং শেষ পর্যন্ত অফিসিয়াল সাইটে কিন্তু পোর্টাল ওপেন হয়ে যায়, পর্ষদ বাধ্য হয় সেই পোর্টাল খুলতে। তো তা নিয়ে নোটিশ দিয়ে দিয়েছে পর্ষদ, এবং সেখানে যেটা উল্লেখ করা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা অলরেডি এই ছটি পছন্দের ভুল মামলায় নাম ইয়ে করেছিলেন, মামলা করেছিলেন বা মামলাকারী, তাদের কিন্তু বলা হচ্ছে এবার ভেরিফিকেশন হবে, এবং সেই সমস্ত ভেরিফিকেশানে কিন্তু কী কী লাগবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উইদাউট ডকুমেন্টস কিন্তু যে কোনো ক্যান্ডিডেট কিন্তু কী হতে পারে, রিজেক্ট হতে পারে। তো এখানে কী কী লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, এক নম্বর দুই নম্বর করে লেখা আছে। এক নম্বর পয়েন্টে বলা হয়েছে যে কপি লাগবে, যে ফার্স্ট পেজে যেখানে পিটিশনের নাম উল্লেখ থাকবে, অর্থাৎ নাম তুমি যে পিটিশনার তার নাম থাকবে, সেই অ্যামাউন্ট পেজে প্রথম পেজটা একটা এক কপি জেরক্স লাগবে, ঠিক আছে। তারপরে কোর্টের যে অর্ডার কপি সেটা অবশ্যই লাগবে, উইদাউট কোর্টের অর্ডার কপি কিন্তু রিজেক্ট হওয়ার চান্স খুব প্রবল, মানে এক কথায় রিজেক্ট হবেই উইদাউট কোর্টের অর্ডার। এখানে কোর্টের যে জাস্টিস যে নাম দেওয়া হয়েছে, দেখো ঋষি ভরত দাস, তারপরে বলা হয়েছে সৌমেন সেন এবং জাস্টিস সৌগত ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টে। দু নম্বর পয়েন্টে খেয়াল করলে পেয়ে যাবে, সেখানে লেখা আছে সুন্দর করে। তিন নম্বর পয়েন্টে লেখা হয়েছে যে অ্যাপ্লিকেশান, অফলাইন অ্যাপ্লিকেশান যে করেছিল যে সমস্ত ক্যান্ডিডেটরা, তাদের সেই যে ডকুমেন্টস লাগবে অফলাইন অ্যাপ্লিকেশানের। আর চার নম্বরে বলা হয়েছে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার যে অ্যাডমিট কার্ড সেটা অবশ্যই লাগবে। পাঁচ নম্বরে বলা হয়েছে যে ওএমআর যে অ্যান্সার শিটটা ছিল পরীক্ষা হলে, তার যদি সেটা থাকে, তার যদি জেরক্স কপি থাকে, সেটা তুমি সাবমিট করতে পারে না, ওটা কিন্তু বাধ্যতামূলক নয়। এক থেকে চার নম্বর পয়েন্টটা কিন্তু বাধ্যতামূলক, এটা অবশ্যই দরকার। এই ডকুমেন্টস না হলে ক্যান্ডিডেট কিন্তু কী হবে, রিজেক্ট করা হবে। তাই এই চারটা ডকুমেন্টস যারা যারা এই মামলাতে আছো, যাদের নাম এন্ট্রি আছে অলরেডি, যারা কেস পিটিশনার, ঠিক আছে, তারা অবশ্যই তাদের কাছে এই ডকুমেন্টস থাকতে হবে, এবং এই ডকুমেন্টস নিয়ে কিন্তু ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান সময় এই সমস্ত ডকুমেন্টসগুলিকে দেখাতে হবে, আর এই সমস্ত ডকুমেন্টস দেখাতে না পারলে কিন্তু রিজেক্ট করা হবে। এটা এমনটাই এখানে এই নোটিশে উল্লেখ করা আছে। তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা অবশ্যই শেয়ার করো বিষয়টিকে, কারণ কোনো ক্যান্ডিডেট, কোনো দর্শক বন্ধু আমার যদি এই মামলাতে থাকো, ছটি পছন্দের ভুল মামলায়, তাহলে কিন্তু হয়তো ডকুমেন্টস না নিয়ে হয়তো চলে গেছো, তাহলে কিন্তু সেখানে রিজেক্ট হয়ে যাবে। আর একটা কথা যেটা বলা হয়েছে এখানটায়, লাস্টে যে গোল্ড কালারে লেখা আছে, ব্ল্যাক কালারে, সেটা হচ্ছে কি যে ইট ইজ অলসো নোটিফাইড দ্যাট এ রাইট পিটিশনার, এখানে বলা, এখানে বলে দিই, এখানে যে মেন জিনিসটা উল্লেখ করা হয়, যদি কোনো পিটিশনার অনলাইনে সাবমিশন করতে পারেনি, সে কিন্তু সাবমিশন অফলাইনে করতে পারবে, ঠিক আছে। তো অফলাইনে করবে সে 3 জানুয়ারি মাসের 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে, ওদের হাতে সময় পাবে, ঠিক আছে। পর্ষদ সময় দিয়েছে গ্রিভেন্স জমা নেওয়ার, খুব দারুণ একটা সুযোগ বলতে পারো। যারা যারা মামলা করেছিলে, হয়তো কোনো কারণে অনলাইন সাবমিশন করতে পারলে না, তো সেটা 5 তারিখ পর্যন্ত সুযোগ থাকবে। খুব গুরুত্বপূর্ণ আপডেট, পারলে শেয়ার করো, এবং যে সমস্ত ডকুমেন্টসের কথা উল্লেখ করা হয়েছে, যে সমস্ত দর্শক বন্ধুরা আমার যাবে ওখানে ভেরিফিকেশানে, যাদের নাম আছে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো বন্ধুবান্ধবের সাথে। এবং আমি অবশ্যই বলবো, অফিসিয়াল সাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, অবশ্যই ডেসক্রিপশান বক্স চেক করো, ওখানে লিঙ্ক পেয়ে যাবে। আর সেই লিঙ্কে গিয়ে অফিসিয়াল সাইট থেকে ভালো করে ইনফরমেশান নিয়ে তারপরে কিন্তু ভেরিফিকেশান যেও, নাহলে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব প্রবল, সেখানে সমস্যা ফেস প্রবলেমে পড়তে হবে, কারণ দারুণ সুযোগ, এই সুযোগ মিস করলে কিন্তু সমস্যা আছে। তো অবশ্যই ডকুমেন্টসগুলিকে অবশ্যই সংগ্রহ করে রাখো, ভেরিফিকেশান স্টার্ট হওয়া মানেই এই সমস্ত ডকুমেন্টস লাগবে। তো বিষয়টি শেয়ার করলাম, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি যাওয়ার সময় অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, তখন বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।